নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দুর্দন্ত স্বাদে কাশ্মীরি চিকেন কারির রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে দেড় কেজি চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর মিশিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এখানে দু চামচ মতো তেল যোগ করে দিচ্ছি এবার এই সমস্ত কিছুকে ভালো করে চিকেনের সঙ্গে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেব চিকেন ভালো করে মেখে নিয়ে চিকেনটাকে মোটামুটি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি ম্যারিনেট হতে আধা ঘন্টা পর একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি এর মধ্যে মিশিয়ে দিলাম এক চামচ ঘি এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় তেল গরম হলে এখানে গোটা গরম মশলা যোগ করে দিচ্ছি দারচিনি স্টিক ছোটো এলাচ বড়ো এলাচ কয়েকটা লবঙ্গ আর বেশ কয়েকটা গোটা গোলমরিচ যোগ করেছি ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলে এখানে কুচোনো পেঁয়াজ যোগ করে দিচ্ছি পেঁয়াজটাকে একটু সময় নিয়ে আমাদের ভাজা ভাজা করে নিতে হবে এখানে পরিমাণ মতো লবণ যোগ করে দিলাম যাতে করে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে আসে মোটামুটি ছ সাত মিনিট সময় নিয়ে কিন্তু পেঁয়াজটাকে আমাদের ভাজা ভাজা করে নিতে হবে এতে করে দেখুন পেঁয়াজে সুন্দর একটা রং ধরে গেছে আর পেঁয়াজটাও কিন্তু বেশ এরকম নরম বা মোলায়েম হয়ে যাবে একটু সময় নিয়ে ভালো করে পেঁয়াজটাকে এরকম ভেজে নিয়ে তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি আদা রসুন বাটা দেড় কিলো চিকেনের জন্য এখানে তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা যোগ করেছি এবার মিডিয়াম ফ্লেমে ভালো করে কষাতে থাকবো যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় মিডিয়াম ফ্লেমে মোটামুটি তিন থেকে চার মিনিট এভাবে অনবরত নাড়াচাড়া করছি তিন চার মিনিট পর দেখুন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন এখানে যোগ করে দিচ্ছি টমেটো বাটা এখানে আমি তিনটে বড়ো সাইজের টমেটোকে বেটে রেখেছিলাম টমেটো দেওয়ার পর মিডিয়াম হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় আর টমেটোর এক্সট্রা জলীয় ভাব শুকিয়ে আসে টমেটো দেওয়ার পর আরও চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে টমেটোর জলীয় ভাব শুকিয়ে এসেছে এই পর্যায়ে যোগ করে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো প্লেন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যোগ করতে পারবেন এবার ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি মশলা যাতে না পুড়ে যায় তাই মিডিয়াম লো ফ্লেমে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আরও চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি তেল চারপাশ থেকে রিলিজ হতে শুরু করলে এখানে ম্যারিনেট করে রাখা চিকেন যোগ করে দিয়েছি এখন ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে চিকেনকে মশলার সঙ্গে একসঙ্গে কষিয়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম হাই ফ্লেমে অন্তত চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এরপর ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে দিয়েছি চিকেন কিন্তু বেশ নরম হতে শুরু করেছে এই পর্যায়ে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এখানে ফ্যাটানো টক দই যোগ করলাম হাফ কাপের মতো দই দেওয়ার পর লো ফ্লেমে ভালো করে দইকে মিশিয়ে নেব হাই ফ্লেমে রাখলে অনেক সময় দই ফেটে যাওয়ার চান্স থাকে তাই লো ফ্লেমে দিয়ে ভালো করে দইটাকে মিশিয়ে নিচ্ছি দই ভালো করে মেশানো হয়ে গেছে ভালো করে চিকেনকে আবারও নাড়াচাড়া করে নিয়ে এখনও কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো যাতে করে চিকেন বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে আসে এই পর্যায়ে ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেম করে অন্তত পক্ষে বারো চোদ্দ মিনিটের জন্য রান্না করে নিয়েছি মাঝখানে অবশ্য ঢাকনা খুলে দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে চিকেন কিন্তু এই পর্যায়ে বেশ সেদ্ধ হয়ে এসেছে আর মশলাটাও সুন্দর কষানো হয়ে গেছে এই পর্যায়ে কয়েকটা কাঁচা লঙ্কা যোগ করে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা না চিরেই যোগ করেছি ঝাল বেশি খেলে আপনারা লঙ্কাগুলো চিরে যোগ করতে পারেন দেখুন চিকেন সুন্দর কষানো হয়ে গেছে রং দেখেই বোঝা যাচ্ছে এই পর্যায়ে গ্রেভির জন্য এখানে আমি প্রায় দেড় কাপের মতো লিকুইড দুধ যোগ করে দিলাম দুধ দিয়ে গ্রেভিটা তৈরি করলে গ্রেভিটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আবার আপনারা দুধ পছন্দ না করলে উষ্ণ গরম জল দিয়েও গ্রেভিটা তৈরি করে নিতে পারবেন ভালো করে সমস্ত কিছুকে এখন মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে রান্না করে নেব চিকেন যেহেতু সেদ্ধ হয়ে গেছে রান্নাটা হতে আর বেশি বাকি নেই মিনিট পাঁচেক মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিয়ে ঢাকনা খুলে দিলাম এই পর্যায়ে চিকেনটা সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে রান্না আমাদের প্রায় শেষের পথে এখানে আমি সব শেষে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট ফ্লেম অফ করে দিয়ে নিয়েছি স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই আমাদের কাশ্মীরি চিকেন একদম রেডি সার্ভ করার জন্য কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখুন খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও